हेलो गाइस, वेलकम टू एमओके ब्लॉग। आज के छादे चले आज के आज 8 डिसेम्बर। तो हमार मुखे तो किछु नतून नतून देखते पाच्छेन। तो की किनेछि, एकटा ड्राइविंग सानग्लास। तो एटार ही रिव्यू करब आजकेर दिनेते, केन कि अनेक दिनई होयेछे एसेछे, तो आपनादेरके देखाते पारिनि। आर ई भिडियोते कि होबे, आजके आछे पिकनिक बाबार अफिसेर, नागाल्यान्ड गवर्नमेंटेर पिकनिक आछे। तो पिकनिके जाच्छि, एइमात्र रेडी टेडी होलाम। रेडी टेडी होये टये एबार बेरोच्छि। चलुन डायरेक्ट गिये मोटो ब्लॉगिंग सेटअप ही आपनारा देखबेन। चलुन लो गाइस, ताले ये भीड़भाड़ काटिए काटिए ये सेकंड ब्रिजे चले एलाम। एबार डायरेक्ट एखान थेके इजिसी बस रोडटा निये आमरा फ्लाईओवर दिये बेरिये चले जाबो गड़िया। देखा जाक कतक्षण लागे। एखन मोटामुटी 11:30 बेजे गेछे। তাহলে এই যে চলে এলাম আমাদের সব 5-7 স্টার হোটেলদের কাছে, ডাইরেক্ট এই দিকে বাড়ি নিয়ে নেবো রুবির দিকে। এখানে ভিড় ফিল কাটালাম, তো আপনাদেরকে আমি ভিডিওটা দেখালাম না, একদম ডাইরেক্ট দেখাচ্ছি। নাগাল্যান্ড গভর্নমেন্ট লেখা আছে, এখান থেকে পিকনিক স্পটেতে ঢুকবো। চলুন কোথায় বাইক পার্কিংটা দেখি। সবাই তো আমাদেরকেই দেখছে, যা অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম টু এমআরকে ব্লগ। এই যে চলে এসেছি পার্কের ভেতরেতে, সত্যজিৎ রায়ের পার্ক। এই যে পেছন দিকটা পার্ক আছে পুরোপুরি। আমরা এখন একটুখানি হেঁটে হেঁটে ঘুরবো। প্রথমে তো টিফিন খেয়ে নিয়েছি, টিফিন আর কফি দুটোই খাওয়া হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে একটুখানি পার্কটা ঘুরে দেখে। এই দেখুন, পেছনেতে সত্যজিৎ রায় আছে, এখানেতে দেখছে কত সুন্দর লাগছে। আরও সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন তবে। এই যে দেখুন, হ্যালো গাইস, এই যে দেখুন পেছনেতে হেঁটে হেঁটে চলে এলাম। এবার সামনেতে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখুন। এই দেখুন কত সুন্দর একটা ফাউন্টেন, দেখুন কি অসাধারণ লাগছে। এই যে মা আর ওয়াইফ ঘুরছে, চলুন দেখাই আপনাদেরকে কেমন লাগছে জায়গাটা। হ্যালো গাইস, এই যে দেখুন পেছনেতে ফাউন্টেনটা, অসাধারণ লাগছে একটা। হ্যালো গাইস, তাহলে এই যে দেখুন তো পাচ্ছেন পেছনেতে ফাউন্টেন টাউন্টেন সব কিছু দেখা হয়ে গেল। এবার এখানে তো পেছনেতে মার ওয়াইফ দুলছে, দেখুন আপনারা ভিডিওতে। এই যে দেখুন, এটা পার্কের ভেতর থেকে যাচ্ছি, কত সুন্দর পার্কে। ওয়াক অ্যারাউন্ডটাকে একটুখানি দেখে নিন আপনারা। আর এই সানগ্লাসটা যেটা বলবো রিভিউ, সেটা হচ্ছে ডে অ্যান্ড নাইট সবসময়তেই পড়া যাবে। খুব ভালোই প্রাইসেতে পেয়েছি, বেশি টাকা দাম নয়, মোটামুটি নিল 250 টাকা মতো। ওই ইয়েতে অ্যামাজন থেকেই নিলাম। আর দেখুন অনেক রকমেরই আছে এখানে খেলার মতন জিনিস, দেখুন সবাই খেলছে। পেছনে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই এখানে খেলা চালু হয়ে গেছে। এই দেখুন, হ্যালো গাইস, তাহলে এই যে স্টেডিয়ামেতে বসে আছি, দেখুন পেছনটা স্টেডিয়াম আছে, সুন্দর জায়গা আছে। এখানে তো অনেক রকমের দেখার মতন জায়গা আছে। পেছনেতে ওই দিকটা দেখুন সবাই খেলছে, এই দেখুন সবাইকে এখানে দেখা যাচ্ছে। চলুন তবে এবার খেতে চলে যাই, 12:30 বাজছে, খাওয়া দাওয়ার পরেতে আপনাদের সঙ্গে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বুঝলেন
আমার খাওয়া হয়ে গেছে, এই যে মা খাচ্ছে পেছনে, এই যে তোমাও খাচ্ছে, এক। হ্যালো গাইস, তাহলে এই যে দুপুরেতে লাঞ্চ করা হয়ে গেল, লাঞ্চ টাঞ্চ করে টোরে এই যে বাইরে দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায় পার্কের বাইরে। এবার একটুখানি বিশ্রাম নিই, আর ভেতরে খেলা টেলা হয়েছে, প্রাইজ টাইজও পাবো, সব রকমই আপনাদেরকে দেখাচ্ছি, চলুন তবে ভেতরেতে যাওয়া যায়। আর এই যে বাইরে আমি পার্কিংয়েতে এখন দাঁড়িয়ে আছি, খেয়ে দে ভেতরেতে চলুন দেখা। হ্যালো গাইস, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পার্কিং, সুন্দরভাবে বাইকগুলোকে সকাল থেকে পার্ক করে রেখেছি, এটা বাবার বাইক আর আপনার ওইদিকে বিস্ট দাঁড়িয়ে আছে, দেখুন পার্কিংটা কত। এই যে চলে এসেছি শিল্প প্রদর্শনীর জায়গাতে, দেখাচ্ছে এবার আপনাদেরকে, লাইটটা জ্বালিয়ে চলো জ্বালা, এই দেখুন ঝাড়বাতিটা, চলো আরো লাইটগুলো জ্বালা। এই দেখুন সব একটা একটা করে লাইটগুলো জ্বলে যাচ্ছে। এই এখানে তো সুইচ আছে, সুইচগুলো সব করে দিয়ে দাও। এই দেখুন খুব সুন্দর একটা ঘর আছে এটা। বাচ্চাটাকে ঢুকছে না, সারাদিনের পিকনিক। এই এবার গাড়ি স্টার্ট দিলাম পার্কিং থেকে, এবার বেরিয়ে পড়ছি, এখন দুটো গাড়ি নিয়ে, একটা NS 100 একটা ইনটস, দুটো যাচ্ছে বাড়ি, চলুন তার আগে এক্সিট করে যাই এই দিক দিয়ে। এই যে তাহলে বেরিয়ে পড়লাম, 2023 এর মতন পিকনিক হয়ে গেল। এইটা হচ্ছে পার্ক আছে পাটুলি, এটা পাটুলি সত্যজিৎ রায় পার্কে তো হলো পিকনিকটা, চলুন তাহলে বাড়ির দিকে চলে যাই, একদম মা ব্রিজ ধরে গাড়ি করে যাই। এই যে মা ব্রিজে উঠে পড়লাম, উঠে পড়ে ডাইরেক্ট আমি ক্রুজ কন্ট্রোল চালু করে দিয়েছি, এখন ক্রুজ হচ্ছে, দেখুন কত সুন্দর ক্রুজ হচ্ছে। এই যে চলে এলাম সেকেন্ড ব্রিজ, এতে ক্রুজ করতে করতে পুরো ক্রুজ হচ্ছে, যে সিস্টেম এটাই হচ্ছে ফাঁকা রাস্তা, তুমি যেরকম ইচ্ছে ক্রুজ করতে পারবে, যেরকম পুরো হাত ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে উঠে যাবে। চলে এলাম কলকাতা থেকে একদম আমাদের ডুমুরজলা স্টেডিয়ামে, তো দেখি রোববার এতে ডুমুরজলা স্টেডিয়াম না আসলে আমাদের হয় না, তো একবার রাউন্ড মেরে তারপরে বাড়ি চলে যাবো, দেখি তুমি থাকার কিছু নেই স্টেডিয়ামেতে, আমাদের সারাদিনের একটা জার্নি আছে, আর তারপরে পিকনিক পিকনিক তো ভালোর মতনই কাটালো, ওই জন্য স্টেডিয়ামে একবার ওয়াক অ্যারাউন্ডটা করে তারপরে বাড়ি চলে যাবো।